বিরোধী দলের 24 জন সংসদ 50 ঘন্টার রিলে ধর্নায় বসে সারা রাত কাটালেন সংসদের গান্ধী মূর্তির পাদদেশে, যার মধ্যে রয়েছেন 4 জন কংগ্রেস সংসদ যারা বাদল অধিবেশনের সময় লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন। বাকি 20 জন রাজ্যসভার সংসদ, যার মধ্যে রয়েছেন তৃণমূলের 7 জন, জিএমকে থেকে 6 জন, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির 3 জন, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 2 জন, ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআই এর 1 জন এবং আম আদমি পার্টির 1 জন সাংসদ। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যাদের কোনো সদস্য বরখাস্ত না হলেও তারা বিক্ষোভে যোগ দিয়েছেন। মূলত মূল্যবৃদ্ধি এবং খাদ্যদ্রব্যের উপর জিএসটি নিয়ে জরুরি বিতর্কের আলোচনা নিয়ে রাজ্যসভায় আচরণবিধি ভঙ্গ এবং বিশৃঙ্খলা দায়ে 20 জন রাজ্যসভার সাংসদ বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃত সাংসদেরা মূল্যবৃদ্ধি এবং খাদ্যদ্রব্যের উপর জিএসটি নিয়ে জরুরি বিতর্ক নিয়ে এখনো সরব, তারই প্রতিবাদে এই ধর্ণা। বহিষ্কৃত সাংসদদের বক্তব্য, ইউপিএর তুলনায় মোদী সরকারের অধীনে সংসদ সদস্যদের বরখাস্তের পরিমাণ 170% বৃদ্ধি পেয়েছে। সিপিআই এর বরখাস্ত হওয়ার সংসদ একটি বিবৃতিতে জানিয়েছেন, এই স্থগিতাদেশ সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকারের উপর আক্রমণ। তৃণমূলের রাজ্যসভার সংসদ জেরেক ওব্রায়েন একটি টুইটে জানিয়েছেন, আগামী কিছুদিন এই প্রতিবাদ চলবে, সত্যাগ্রহ আন্দোলন সর্বদাই জয়লাভ করে।